নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এই মুহূর্তের একটি খুব গুরুত্বপূর্ণ খবর ইভিএম নিউজ প্রথম আপনাদেরকে এই খবরটা দিচ্ছে। বিনয় মিশ্র সংক্রান্ত, গতকাল রাতে ইডির একটি টিম কলকাতা থেকে উড়ে গেছে সিঙ্গাপুরে। আমরা যা খবর পাচ্ছি সূত্র মারফত, বিশ্বস্ত সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি, সিঙ্গাপুর থেকে আজ বিকেলে সেই টিম চলে যাবে সিডনিতে, অর্থাৎ অস্ট্রেলিয়া সিডনিতে যাচ্ছেন। সিডনিতে সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে তারা যাচ্ছেন সিডনি। সিডনিতে 11 তারিখ দুপুরে সিডনি থেকে তারা চলে যাবেন পোর্টভিলা, ভানুয়াতুর, যেটা ভানুয়াতুর ক্যাপিটাল, সেই পোর্টভিলাতে গিয়ে পৌঁছচ্ছেন। এবং পোর্টভিলাতে পৌঁছানোর পর আমরা যেটা জানতে পাচ্ছি, এক্সপেক্টেড 12 আগস্ট অর্থাৎ 12 তারিখে বিনয় মিশ্রকে হ্যান্ড ওভার করে দেবেন ভানুয়াতুর, যা তারা যে প্রশাসন, তারা হ্যান্ড ওভার করবেন বিনয় মিশ্রকে ইডির হাতে। এবং 14 তারিখ ইডি সম্ভবত ব্যাক করছেন, তবে বিনয় মিশ্রকে নিয়ে ব্যাক করছেন না, সম্ভবত কিছু আইনি প্রক্রিয়া আছে, সিডনি থেকে ডিরেক্ট বিনয় মিশ্র ফেরত আসবেন। ফলে 14-12 তারিখে হ্যান্ড ওভার যেটা হচ্ছে, এক্সপেক্টেড হ্যান্ড ওভার, সেটা হ্যান্ড ওভারের পেপারসটা দিয়ে দেবে ইডির হাতে। ইডির হাতে হ্যান্ড ওভারের পেপারটা থাকবে, কিন্তু বিনয় মিশ্র থাকছেন সিডনিতে। সিডনি থেকে তাকে ডিরেক্টলি নিউ দিল্লিতে আনা হবে 12-14 তারিখের পরে কোনো একটা তারিখে। আমরা সেটা খবর পাচ্ছি, যে খবরটা পাচ্ছি কারণ এখানে সম্ভবত ইন্টারপোল কোনো কোথাও এভাবে এখানে কানেক্টেড হয়েছে, সেই কারণেই এই অস্ট্রেলিয়া অর্থাৎ সিডনিতে এখানে একটা প্রসেসিং চলছে, তার একটা প্রক্রিয়া রয়েছে, তারপরে ভানুয়াতু ঘুরে সিঙ্গাপুর হয়ে সমস্ত প্রক্রিয়াটা রয়েছে। এখন আমরা যেটা জানতে পাচ্ছি যে G20-র একটা বৈঠক ভারতবর্ষে হবে, এবং ইতিমধ্যেই G20 বৈঠকের প্রতিনিধিরা আসতে শুরু করেছেন। আপনারা জানেন G20 বৈঠকের অর্থনৈতিক এই যে ইস্যু, সেই ইস্যুতে দুর্নীতি একটা বড় ইস্যু, অর্থাৎ সেই দেশের সরকারগুলো যারা অর্থনৈতিক সাহায্যের দাবি করছেন, তারা তাদের দেশের দুর্নীতির বিরুদ্ধে তারা কীরকম অবস্থান নিচ্ছেন। কারণ সরকারের অর্থনীতি, সরকার যে টাকাগুলো মানুষের বিভিন্ন প্রকল্পে ব্যয় করে, সেই টাকাগুলো দুর্নীতি হয়। দুর্নীতি যেটা পশ্চিমবাংলার ক্ষেত্রে যে অভিযোগ আসছে বারে বারে, এই প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে 100 দিনের কাজের প্রকল্প, এই টাকাগুলো অ্যাকচুয়ালি দুর্নীতি মধ্য দিয়ে গরিব মানুষের হাতে যাওয়ার কথা, সেই টাকাটা ঘুরে নেতাদের হাতে চলে যায়। ফলে দুর্নীতির বিরুদ্ধে সেই দেশের সরকার কী ভূমিকা পালন করছে, এটাও কিন্তু নজর করবে। এই G20 বৈঠকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হবে। সেক্ষেত্রে বিনয় মিশ্রের এই যে ব্যাপারে যে উদ্যোগ নিয়েছে ভারতবর্ষের সরকার, আমার মনে হয় সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ দুর্নীতি পশ্চিমবাংলায় এবং ভারতবর্ষে একটা সর্ববৃহৎ দুর্নীতি হয়েছে, যেটা প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে পশ্চিমবাংলা একটা বৃহৎ দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির চাবিকাঠি কিন্তু বিনয় মিশ্রের হাতে আছে। ফলে বিনয় মিশ্রকে ভারতবর্ষে এনে হাজির করা মানে এই বিরাট দুর্নীতির যে জাল, তার যে দুর্নীতিটা যে অন্ধকারে রয়েছে, সেই অন্ধকারের উপর আলো পড়বে। বিনয় মিশ্রকে ভারতবর্ষে আনা মানে গোটা দুর্নীতির যে তদন্ত, সেই তদন্তটা কমপ্লিট হবে বলে মনে করছেন। ফলে এক্ষেত্রে বিনয় মিশ্র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমরা বহুদিন ধরে বলছি আমাদের কাছে যে আপডেট, এই আপডেটটা খুব রিলায়েবল, কিন্তু এখনও পর্যন্ত আমি 100% কনফার্ম এটা বলতে পারছি না, কিন্তু খুব রিলায়েবল সোর্স। ফলে আমরা এইটার উপর নজর রাখছি, আর আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায়, কারণ ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।